এত বেলা হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী শর্মিলি আহমেদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1947 সালের 8ই মে মুর্শিদাবাদ, ব্রিটিশ ইন্ডিয়ায়। আজ 8ই জুলাই 2022, 75 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টেলিভিশনে তার প্রথম যাত্রা হয় 1964 সালে, এবং তার শেষ ধারাবাহিক ছিল ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড। তার এই চলে যাওয়া নিয়ে আমরা গভীরভাবে শোকাহত।